Mustafa Sabah Kemal Atan. Hayır, Halil Atan. Hayır. মাত্র কাজ শেষ করলাম ফেসবুকে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম ঠিক আছে আমি এখন বাইক চালাচ্ছি রাতের অন্ধকারে আপনারা দেখছেন এখানে কোনো লাইট নাই তার মানে আলো দেখা যাচ্ছে না আপনাদের কি অবস্থা সবার করোনার কি খবর আমি আসলে বাইক চালাচ্ছি যার কারণে আপনাদের সাথে এইভাবে মুখ দেখাতে পারবো না যেহেতু রাত্রি এখন আজকে আমাদের এখানে রবিবার রাত্রি 8টা বাজে আপনাদের একটা কথা বলার আছে যারা নতুন বাইক নিচ্ছেন তাদের জন্য একটা উপদেশ আপনারা যখন বাইক নেবেন অবশ্যই ড্রাইভিং আপনাকে জানতে হবে বাইক রাস্তা সম্বন্ধে রাস্তার যে নিয়মাবলী আছে সেগুলি আপনাদেরকে জানতে হবে আপনি যদি না জেনে না প্র্যাকটিস করে আপনি রাস্তায় নামেন তাহলে কিন্তু আপনি ধোকা খাবেন প্লাস অ্যাক্সিডেন্টও করতে পারেন আপনার চালানোর অভিজ্ঞতার উপর নির্ভর করেই আপনি বাইক চালাতে পারবেন এবং বাইক নিতে হবে আপনাকে আপনি যদি না শিখেন না শিখে যদি রাস্তা নামে না এটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে অবশ্যই বাইক চালানো জানতে হবে আপনি আগে শিখুন তারপর বাইক নিন আর অযথা টাকা নষ্ট করবেন না বাইক যখন কিনবেন কেনার আগে অবশ্যই আপনি শিখে নিন ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনারা বাইক চালাবেন না কারণ জানেন যে রাস্তাঘাটে পুলিশ ধরলে আপনাকে কিন্তু অনেক টাকা জরিমানা করবে এমনিতে কিন্তু আপনাদের ইনকাম অনেক নিম্ন আপনাকে ওই হিসাব করে আপনাকে বাইক নিতে হবে আমি দেখছি অনেকে বাইক নিচ্ছেন কিন্তু নিয়ে অ্যাক্সিডেন্ট করতেছেন জীবন চলে যাচ্ছে এটা ঠিক না আমি বাইক নিলাম আমাকে বাইক চালানো জানতে হবে ভাই বাইক না চালাইয়া না শিখা আপনি কখনো বাইক চালাইছেন আপনি জানেন কেন আরেকজনের ইয়াতে আপনারা কেন উৎসাহ হয়ে আপনি নেবেন আপনি আগে জানুন রাস্তা সম্বন্ধে ট্রাফিক যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সম্পর্কে জানুন তারপর আগে লাইসেন্স এর জন্য পরীক্ষা দিন লাইসেন্স দিন তারপর সেখানে আপনি এগুলি নেবেন আপনারা কী করেন না কিছু করেই আন্তাজের উপরে বাইক কিনেন আন্তাজে জানেন না কিছু না এই জন্য অ্যাক্সিডেন্ট ঘটান যে কোনো যেমন আমি মোটামুটি জানি কীভাবে কী করতে হয় এগুলি বাইক কীভাবে চালাবে এবং আপনাকে জানতে হবে সে বাইক চালানো বাইক কীভাবে চালাইতে হবে রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন বাইক চালাবেন তখন গাড়ির কীভাবে মুভমেন্ট বুঝবেন গাড়ি কী এগুলি আপনাকে ফলো করতে হবে আপনি যদি বাইক নিয়ে তারপর যদি অ্যাক্সিডেন্ট করেন এটা আপনার ব্যর্থতা আপনি পরে কাউকে দোষ দিতে পারবেন না মানে গাড়িওয়ালার দোষ না দোষ হলো আপনার কারণ আপনি বাইক কিনছেন কিন্তু জানেন না নিয়ম কারণ যার কারণে অ্যাক্সিডেন্টে হয়ে আপনি মারা যান বা আহত হচ্ছেন আপনাকে অবশ্যই জানতে হবে এগুলি বিষয়ে এবং যখন আপনি বাইক চালাবেন ওই সময় ফোনে কথা বলবেন না আমি বলছি এই কারণে যে আপনাদেরকে বলার জন্য অনেকে জানে না এবং অনেকে বুঝতে চায় না দুর্ঘটনা কিন্তু বলে আসে না আপনার ফ্যামিলি আছে আপনাকে ওই চিন্তা করে আপনাকে বাইক চালাইতে হবে আপনি স্কুটার কিনেন বা পালস কিনেন যেটাই কিনেন পালসার
বেজাই কিনেন আপনাকে অবশ্যই জানতে হবে আগে নিয়ম কারণ কিভাবে বাইক চালাতে হয়, বাইক নিলে আমার কি উপকার আসবে, এই সমস্ত জিনিস আপনাকে জানতে হবে। আমি বলবো যারা নতুন সবাইকে স্বাগতম বাইক নেওয়ার জন্য, এবং অবশ্যই আপনি আগে লাইসেন্স পরীক্ষা দিন, লাইসেন্স নেওয়ার জন্য নিয়ে তারপর আপনি বাইক চালান, আগে শিখে নিন সবচেয়ে ভালো হবে কারো কাছ থেকে যে ভালো জানে বাইক চালানো এবং রাস্তা নিয়মাবলী জানে, তার কাছ থেকে আপনি বাইক শিখে নিন, তারপর আপনি বাইক নেওয়ার ডিসিশন নেবেন। অযথা সময় নষ্ট করবেন না, আর বাবা মাকে বিরক্ত করবেন না, আত্মীয়স্বজনকে বিরক্ত করবেন না, এই যে আমাকে এটা কিনা দাও, আমাকে টাকা দাও। আমি বাবা মাকে উদ্দেশ্য করছি, আপনার সন্তানকে আপনি আঁকড়ে রাখুন, অবশ্যই বাইক কিনে দেবেন, কিন্তু আগে তাকে শিখতে হবে কীভাবে বাইক চালাতে হয়, রাস্তা নিয়মাবলী এগুলি জানতে হবে, লাইসেন্স নিয়ে তারপর আপনারা ভুলেও আগে বাইক কিনে দিবেন না আপনার সন্তানকে, আপনি মানে আপনি ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। সকল বাবা মাদের বলবো যারা এই যে কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, এই যে ঢাকায় আসা বাইক কিনে অন্যের উৎসাহ নিয়ে, এটা খুবই খারাপ। আমরা কাজ করি, আমরা কিন্তু ওই পাং পাঙের লেগে ফ্যাশনের লেগে কিন্তু আমরা বাইক নিয়ে নিই, আমরা এটা দিয়ে কাজ করি, উপার্জন করি বাইক দিয়ে। আমার বাবা মা আমাকে কিনা দেয় না, আমি আমার নিজের পয়সা দিয়ে বাইক কিনছি, কাজ করে এরপর বেতন পাইয়া তারপর বাইক কিনছি, আমি কারো কাছ থেকে সাহায্য নিয়ে নিয়েছি। তো এভাবে আমি যারা বলবো যারা নতুন, তোমরা এইভাবেই বাইক নিবে বা আপনারা নেবেন, ভাইয়ারা যারা নিচ্ছেন আগে শিখুন তারপর বাইক নিন। আর আমি চাই না কোনো ভাই বা বোন জীবন চলে যাক বাইকের কারণে। তো বুঝতে পারছেন কী উদ্দেশ্যে আজকে আমি এসেছি, সবার জন্য দোয়া রইল, ভালো সবার রইল, আল্লাহ হাফেজ।